হ্যালো বন্ধুরা, এখন রাত বাজে 11:34, মানে 11:30 পার। এখন আমার বউ কি পেয়েছে খিদে, ওকে অনেকবার ডাকা হয়েছিল। আমরা আজকে 10:30-এর মধ্যে 10:10-15-এর মধ্যে খাওয়া দাওয়া করে নিয়েছি। মা ওকে অনেকবার ডেকেছে, আমি ওকে অনেকবার ডেকেছি, কিন্তু ও ওঠেনি। ওরা ঘুমোচ্ছিল আর এখন পেয়েছে বোর খিদে। আর তোমাদের তো সেটাই দেখাবো, তাল কালা দেখা যায়। পরে সব কথা বলবো ভাঙিয়ে চিড়ে, এখন বলতে পারছি না। এখন দেখানোর সময়, তোমাদের দেখাবো কি হয়। আর তার আগে দেখিয়ে নিচ্ছি, টাইমটা দেখাচ্ছি তোমাদের কটা বাজে। তোমার দেখো এখন 11:34 বাজে। আবার দেখাচ্ছি 11:34, ঠিক করে দেখো 11:34 বাজে রাত। তাও তোমাদের দেখাচ্ছি এখন কী করে ও। চলো তো বন্ধুরা, আমি এখন ঘরের থেকে বেরোলাম, এখন ডাইনিং প্লেসে এসে বসেছি। আর এই ডাইনিং প্লেসে আমাদের এখানটায় বাথরুম ঘরটা করা, আর এই যে কিচেন পাশে তোমার আগে দেখেছো, ও এবার বেরোচ্ছে বাথরুম থেকে। কী হলো হঠাৎ করে, ঘুম কি ভাঙলো না কি এখন আবার? তো ঘুম থেকে উঠে গেলে ফট করে, আমি হঠাৎ করে দেখি কী হলো আবার, কোথায় যায় ম্যাডাম সে। আমিও সেটাই ভাবছি কি এবার খিদেই পেয়েছে, নাহলে এইভাবে হট করে নড়ে চড়ে ওঠা। না তোমাকে 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 কতবার ডাকা যায় না, আমাদের 10:00-টার মধ্যে তুমি তো ঘুমোচ্ছ। না না ডাকলে সুর তো ভালোই চলেছিলে সব, যেমনভাবে তুমি বললে না খাবো না ভাবলো মনে, তুমি তো স্বপ্নেই মনে খাওয়ার স্বপ্ন দেখছো। খেয়েছি, তোমার খাবার বাড়া আছে, ওখানে দেখো রেডি করা আছে। মামনি রেখেছে, আমি যা খেয়েছি খাওয়া লাগবে না, তুমিই খাও, তোমার খাবার। লাইট জ্বালাবো না, দেখি এখন তুমি খাওয়ার তোমার সাথে সঙ্গ দিয়ে একা খাবে। ভালো ম্যাডাম, যখন যখন একটু পর্বটা পেয়েছি তো একটা ব্লগই বানাই। কিছু করছি না। না খাও খাবো না, তুমি খাও। তুমি তো সবসময় পরিপাটি হয়ে থাকো, তুমি যদি ঘুমের থেকে উঠেছো তোমাকে বোঝাই যাচ্ছে না তুমি ঘুম থেকে উঠেছো। তুমি তো উর্বশী, রম্ভা, মেনকা। না তুমি খাও না, কাছে আসলে মুখে পুড়ে দিবা। এখন 12টা পার, না 11:45। হ্যাঁ হ্যাঁ, আমি তুমি তো উঠলে, তুমি তো 11:30-টার পরেই উঠেছো। কালকে কিন্তু সোমবার, তুমি ও সবই শেষ করবা না কিন্তু নষ্ট হবে, সব পারো তুমি। এই তুমি কাউন্ট করলে কিরকম হবে, তুমি দুপুরে 500 মাংস খেয়েছো আবার এই খাচ্ছি।
সব হবে, তুমি সব পারো, তুমি দেবী। আমাকে দেখেছে মানুষ, আমাকে প্রতিদিন দেখে, মানুষ আমাকে চিনে গেছে, অডিয়েন্স আমাকে চিনে গেছে, অডিয়েন্স আমাকে ভালোবাসে, লাইক করে। খাও খাও, মানুষ দেখু, সবাই দেখে একটু জেনে নি যে আমি জানু না। ঠিক আছে, শুয়েছিলাম বলে দেখো চুল ফুলো এলোমেলো হয়ে গেছে। বন্ধুরা, আমি হেয়ার কাট করিয়েছি, ভালো লাগলে কমেন্ট করো, আর আমি কোথা থেকে কাটিয়েছি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো কোথা থেকে কাটিয়েছি। সবাই চিনুক, আমি যেখানে চুল কাটাই তার কাছেও আসবে সবাই চুল কাটাতে, ফেশিয়াল করতে। কোথায় কী বলবো আমি ফ্রিতে? হ্যাঁ, তুমি বললে এটাকে প্রমোশন করার জন্য নাকি? আমি ফ্রিতে প্রমোশন করতে পারবো না, আই এম সরি। নাম বলে দিলে তো হয়ে গেলো, প্রমোশন করে দিলাম, সে কি আমার কিছু বলবে? দেখা যাচ্ছে আমি বললাম আমার সে আবার রেগে যেতে পারে, তুই আমার নামটা বললি কেন, আমার সঙ্গে কথা বললি কেন? তাহলে তুমি ঘুমিয়ে পড়েছি তো 11:30 সময়, তোমার ঘুম থেকে ওঠার কী দরকার ছিল? হ্যাঁ, ঘুমোছিলে, ঘুমোতে পারতে। আমি বাজে কথা বলেছি না, আমি ওকে খুব ভালোবাসি, ও এরকম করতে লাগে সব সময়। আমি না আমি বলেছি তা তুমিও ভালোবাসি। কোথায় যাচ্ছে কদিন পর? পরিচয়টা তো ট্রান্সফার করতে হবে, তো যে আধার কার্ড ভোটার কার্ড এগুলো ট্রান্সফার করার জন্য আমি যাচ্ছি, কারণ আর কিছুদিনের মধ্যে মামনি চলে যাবে পাপার কাছে, তো বাড়িতে তো তখন দুজনেই থাকবো, তখন ওকে ছেড়ে যেতে মানে যেতে গেলে রান্নাবান্না একটা প্রবলেম আছে, তারপরে বেচারা কষ্টও পাবে, মা থাকবে না, বউ থাকবে না, না কষ্ট হবে না? হ্যাঁ কষ্ট তো হবে, তাও বলুন কথা কথা না না বেচারা বললে বেচারা বেচারাটা কোন থেকে বলো না, এই তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি খাও, খাও না এই বললে যে 500 মাংস খেয়েছে, তুমি বলে কি কথা বলছে এখানে? হ্যাঁ কি কি মিথ্যা কথা এই বল, তুমি বলে 500 মাংস খেয়েছে, এখন বলছো এতটুকু মাংস খেতে পারি? কপিস বাটিতে বলে 3 পিস তো 4 পিস মানে মাংস আছে, তাই কথা এই কথা বলছে তুমি এতটুকু মাংস খেতে পারি যে 500 মাংস খেয়েছে? তুমি বলে এ তুমি কথা কম বলো, কি ধরনের মানে কি বলবো আর, এই ছোট মানসিকতার জন্য, ছোট চিন্তা ভাবনার জন্যই কিন্তু মানুষ উন্নতি করতে পারে না, এই সেই ধরনের বলছে। রাত 12টার সময় বলছে এখন সিসিটিভি চেক করতে, আমি ক্যামেরা করছি বলছি সিসিটিভি চেক করতে, সত্যি প্রমাণ দেখাও, তুমি ফ্রেন্ডসদের সামনে সবাইকে এভাবে বলছো?
আমি বলছি বুঝতে পারছি সবাই চেনে এখন রাত দুটো বাজে, এই 12টা বাজে, কেউ মিথ্যা বলবে না এই সময়। ঘুম থেকে উঠে আমি এখন কাঁচা ঘুম নেই, কেউ মিথ্যা বলবে তুমি কথা কম বলো, তুমি 2 ঘন্টা ঘুমিয়ে ফেলেছো, তুমি আমার আমার ঘুমোনা 2 ঘন্টা পরে ঘুমাবা, কথা বলবো না, ভাড়া দিবা আমাকে আর পুরো বাড়িটাকে। হ্যাঁ এমন ভাবে বলছো মনে হয় তুমি কিনে নিয়ে এসে পুরো বাড়িতে রেখেছো। না এক জায়গায় বন্দি হয়ে গেছে, আমার কত জায়গায় বন্দি হবো, কে নিয়ে যাবে আমাকে? আমি তো এক জায়গায় চিনে মেরা দিল লুটেয়া আর বলো আর অনেক কিছু অনেক খেয়েছি অনেক খেয়েছি আর খাবো না, যেটুকু পারিনি সেই খাওয়াটাই তোমার জন্য রেখেছি, তাহলে এটুকু থাকতো না রুটি করেছিল, মা রুটি খেয়েছে, আমি পরোটা খেয়েছি। ওই তো মা রুটি রেখেছে, তো আমি তিনটে পরোটা খেয়েছি আর আমি তিনটে পরোটা খেয়েছি, সেটা কি রাখা বলে না? বিরিয়ানি দুপুর বেলা অনেক খেয়েছি আর বলে মাংস মাংস খেয়েছো, তো তাই ভাবলাম কি কম যেটুকু নিয়েছি একটু কম পড়ে যাবে, তো উঠতে 2 পিস আমি কম খাই, তাই তোমার জন্য রেখে দিয়েছি। না আমি এটা বলতে চাই তুমি খাসি ভালো খাও, আর বের করো না, তাও এর থেকেও শান্তি চাচ্ছে, আমি পাশে বসে পাহারা দিচ্ছি, কেউ খাওয়ার কম্পিটিশন এ চুপ করো, তোমার কিডন্যাপ করলাম না, কিডন্যাপ আমার করে নেবেন আমি নিজেকে ভালো করে দেখছি, আমি কোনোদিন দেখার সময় পাই না, তো ভালো করে দেখে নিচ্ছি নিজেকে, আর মানুষ আমাকে ভালো করে চিনে নিচ্ছে, আর ভালো করে আমি নিজেকে দেখাচ্ছি, দেখো বন্ধুরা আমাকে ভালো করে। এই দাদি খাও, দাদি খাও, দাদি খাও, তুই 10 মিনিট সময় নিয়ে নিয়েছো খাওয়ার জন্য, এত সময় দেওয়া যায় না। গুরুজনেরা এসব বলবে না, ও
না না শেষ করো দাদা, শেষ করো দাদা, শেষ করো। আমি সারা রাত ধরে খাবো, তুমি সারা রাত ধরে খাবো দাদা, শেষ করো। তো ফ্রেন্ডস, ও তো শেষ করে, ও শুরু করেছে, আমি শেষ করে দিই। আমার এখনো খালে অনেক বড় বড় হাড় রয়েছে, এগুলো বেকায়দা ভাবে আমি চেবাবো, তো সেগুলো ক্যামেরার সামনে অসম্ভব। যেগুলো আমি একাই জানবো, আর ও থাকবে পাশে। এমন শব্দ হতে পারে ক্যামেরার না, আপনার যাই হোক ফোনের কি বলে ওটাকে স্পিকারটা কেটে যেতে পারে, আমার কানে তালা লেগে যাবে, এত জোরে জোরে হাড়গুলো চেবাবো। তো আজকের ভিডিও এই পর্যন্ত, আমরা সকলে ভালো থাকবে। ও যেটা বললো আমার সাথে একদম ভালো কাজ করলো, হাড়গুলো ভাঙবে কেমন করে ভাঙবে, দুটো পা উপরে তুলবে দিয়ালে আর তারপরে চিমবে। আমাদেরকে যদি ভালো লাগে, আমাদের জুটিটাকে যদি ভালো লাগে বা চ্যানেলটাকে যদি ভালো লাগে, তো চ্যানেলটিকে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে, আর সবাইকে শেয়ার করবে তোমাদের ফ্রেন্ড সার্কেলে বা রিলেটিভের মধ্যে। আর কে কোথা থেকে ভিডিওটি দেখছো সেটা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি বারবার বলি, আজও বললাম, বলবা তুমি কিছু? হ্যাঁ, তো যেগুলো কথাগুলো বললো হয়তো কিছুটা হয়তো স্লো গেছে, কিছুটা হয়তো ফাস্ট গেছে, তার মধ্যে আমি দুটো কথা বলবো। তা আমরা আজ দুটো ভিডিও জায়গায় দেখাচ্ছে কি দিনে আমরা তিনটে করে চারটে করে ভিডিও করি, কিন্তু হয়তো পোস্ট করতে টাইম লাগে। এবার তারপর তো কথা হচ্ছে কি, অবশ্যই তোমরা দেখবে, দেখার পর তোমরা যদি ভালো লাগে বা খারাপ লাগে সেটা কমেন্ট বক্সে তোমরা জানাবে, আর আমাদের দুজনকে একটু সাপোর্ট করবে, একটু মন থেকে ভালোবাসবে। আর তোমাদের সাপোর্টটা সবচেয়ে বড় জিনিস, তোমার পাশে থাকলে সবটাই সম্ভব। তো অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, আর কমেন্ট সেকশানে আমাদেরকে কমেন্ট করে জানাবে কি আমাদের দুজনকে কেমন লাগছে, আর আমাদের ভুল ত্রুটিটাও তোমাদের কাছে মার্জনীয় তোমরা তুলে ধরবে, তোমরা বলবে, তাহলে আমরা নিজেদেরকেও একটু চেঞ্জ করবো। হয়তো কথা যদি দুটো কথা যদি তোমাদের কাছে যদি খারাপ লেগে থাকে সেটাও বলবে, তাহলে আমরা নিজেদেরকে শুধরে নেবো। তো এইসব নিয়েই, আমরা তো সবাই পরিবার, তা সবাইকে নিজের মনে করেই এই কথাগুলো বলা। তা তোমরা সবাই অবশ্যই লাইক করবে, কমেন্টস করবে, আর অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর সবাইকে তোমার বন্ধু বান্ধব যারা আছে আত্মীয় স্বজন সবাইকে সেন্ড করো, পাঠাও, তাদেরকেও বলো সাবস্ক্রাইব করতে। তো আজকে রাতে এই পর্যন্তই, আবার পরে নেক্সট ভিডিওতে দেখা হবে। আর আমরা তো ব্লগ আনছি, আরও নতুন নতুন ব্লগ আনবো, চিন্তা নেই। হয়তো এখন একটু এডিটে হয়তো একটু এফেক্ট পড়ছে, আমরা সময় দিতে পারছি না, কারণ কি একটু চাপ তো আছে, কারণ কি সব তোমরা বোঝো, তোমরা দেখো জানো কতটা কাস্টিং করতে হচ্ছে, কতটা এডিট করতে হচ্ছে, তাতে ফিনিশিং দিতে হয়, টাইম লেগে যায়, সেইভাবে প্রপারলি আনতে পারছি না। কিন্তু তোমরা সাথে থাকো, সবটাই সম্ভব, ঠিক আছে? তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদ, গুরুজনদের আশীর্বাদ, ভাই বোনদের ভালোবাসা, বন্ধু বান্ধবদের ভালোবাসা, তা তোমার সাথে থাকো, সবটাই সম্ভব। তো অবশ্যই বলবো আমাদের সাথে থেকো, আমাদেরকে একটু ভালোবেসো। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, আবার পরে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো অপেক্ষায় থাকো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা। ততক্ষণে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে, খুব গরম পড়ছে, নিজের খেয়াল রাখবে না। আজ থেকে আবার অলরেডি বৃষ্টি চালু হয়ে গেছে, অনেকটা স্বস্তি পাচ্ছি, অবশ্যই তোমরাও পাচ্ছ। তো যাই হোক, নিজেদেরকে খেয়াল রাখবে, আমিও নিজের খেয়াল রাখবো, নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো। তো টাটা, ভিডিওটি গুড নাইট। গুড নাইট, তো গুড নাইট, রাত 12টা এখন। টাটা। আর হাড় ভাঙো, বন্ধ করো।